জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে। জাকাত চালু করতে হবে, খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো জাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, জাকাত যাকে দেওয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। আপনি কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ না? জাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাজহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাজহাবে মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সলাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ, নরম মানুষ না, মনে নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করলেন, একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো, মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো? যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্যে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন, আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদের, আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত, ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনারা তো IMF বুঝবেন না, ওইটা দিয়ে আমি যাচ্ছি না, এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দেবে কেবল। এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন তারা বুঝবেন আমার কথা, গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান নিয়ে দিবে, তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে। শ্রীলঙ্কা এমনি মেরেছে নাকি, ওর গলায় আগে রশি পড়াইছে, নে তুই নে এগুলো সব নে, আর রশি আস্তে আস্তে টান দিয়েছে, টান দিয়েছে, দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে নিত, দেউনি আসিস নাই। জাকাত আল্লাহপাক দিয়েছেন কোরআনের, কোরআনের অর্থনীতি মানে জাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশ ছড়িয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছেন। সরে সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজকের কাল হোক সুদ ধ্বংস হবেই না। সারা দুনিয়া, সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কীভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কীভাবে ধ্বংস হবে। মনে রাখবেন এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা যাদের যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠেগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে দেখে নিয়ে কী হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহপাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেল সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করবে। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খানে বোঝাই আপনাদেরকে, বোঝেন চেষ্টা করেন, মনে করেন আপনাদের অর্থনীতি বোঝায়, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতে পারি। তারপরে যখন কোরআন হাদিস পড়াশোনা করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ, সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কীরকম, মনে করেন একটা বাজার, আপনার বাজার আছে কি? আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে, আল্লাহ ব্যবসা হালাল করেছে না হারাম করেছে? হালাল না। ব্যবসায় একটা 10 টাকা পড়লো, আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কিনা? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করব, তাই না? আচ্ছা অ্যান্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো, এমন হয় কি না? আল্লাহ পাক এখানে কী করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে, আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে, এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব, ভালো করে বোঝেন, ছোটো পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব, আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন, আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে, এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন, এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর তিনি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন, জমি থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন, এমন বুঝতে পারছেন না। এরপরও যদি দেখা যায় যে সামাজিক সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়, যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়, এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে পুল,
এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এবারে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার যাকাত ফরজ আছে, কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, নিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ জাকাত দিবে গরিবকে, তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। হ্যাঁ, বুঝতে পারলেন কিভাবে সম্পদ আল্লাহ পাক করান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা, সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নর্মালি আল্লাহ পাক কিন্তু সাদাকা করতে উৎসাহিত করে। এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসর। এভাবেই মদিনা টিকে ছিল, এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো করতেন না, ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ, নাকি বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করেছে, তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি, গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যাবে। এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ ছিল খায়বার যুদ্ধে জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই এখন, ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমের কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছে এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পদে চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা মনে হয়। আচ্ছা, একটু কঠিন শোনেন, খালি কি আর উঠে দেই, উঠে উঠবস করা, ঢেলে দেই, যা খাই কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলো শুনলে হবে খালি? ভালো কথা শুনি ইনশাল্লাহ। এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদ, সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%? এটা তো সুদ না, এটা তো সুদ না, এটা সুদ। যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি, আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নেবেন না, নেবেন সুদখোর কি লসের ঝুঁকি নেবে নাকি লাভের শর্তে টাকা দেবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনী শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে, পাকিস্তানের সামনে আরও ভয়াবহ পরিণতি আছে, আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে, আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে। আমিন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে। একবারে যদি নেগলেক্ট করে হ্যাঁ দৌড় এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইলাম না, সমস্যা নাই। আমাদের কাজ কি? ফাদাক্কির ইন্না বাইতাবু দাক্কির, আল্লাহ পাক আল্লাহর দিনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দেবে, তোমরা শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতিন, কারোর প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়, জাস্ট বলে দিয়ে চলে আসবে সামাল। ফাদাক্কির ইন্না ফাআদির যিক্রা, তুমি উপদেশ দেবে হে নবী, সায়াযযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদভিত্তিক, এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলো, স্যাংশনগুলো, করাপশনগুলো, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5 কটা ওয়াদা করছেন এই বুঝলেন ভাই? 4টা ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ, করবেন কি না? শিক্ষা বিশ্ব বুঝতে হবে, কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্যে, তাবিজ করার জন্যে, হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে পারি, না কি মনে হয় আপনাদের? এই জন্য নাজিল করেন নাই? আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছে সূরা নাহল আয়াত নম্বর 89, সূরা নাহল আয়াত নম্বর 89, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কোরআন, তিবিয়ানান লিকুল শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা করে কিনা কোরআন? প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? বা হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ, গাইডেন্স,
রহমতান এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া। অবশ্য আলী মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুহান। এই কোরআন যদি পড়ি না আর বুঝি না আমল করি না তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়ত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যদি এই এস্টিমেশনগুলা প্রেডিকশনগুলো ফলে এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ। আমরা জানি সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষ হবে কি নবী দ্বারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে এখন অনেক কিছু ঘটনা বাকি রেখেছেন, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে এই বিশ্বে কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা আবার বিশ্ব শাসন করছে, ততদিন পর্যন্ত এই বিশ্বে আল্লাহ বা কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আমি স্টার্টিং করেই কথা বলছি, আমি আমার টুপি থেকে কথা বলছি, ততদিন পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে। বিশ্বাস করলেন না? আমরা এখন হতাশ প্রিয় ভাইরা, কীভাবে সম্ভব হবে? আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি? তাহলে আমরা ক্লিয়ার করতে পারি কি, সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নার এলেম তো অর্জন করবো ইনশাআল্লাহ, কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুক্তি পাওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুক, খালেস নিয়াত করার তৌফিক দান করুক। দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই, দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরেই দিনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই, খালি চুলাই ঠেলবে সারা জীবন, নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামের পরিবার দান করুন বলি আমিন। যে কথা বলতে গিয়ে এসেছি গভীরে চলে গেছিলাম, আপনারা যাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর ওয়াস্তে, যাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে একটু আদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত করেন, হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা কর, এরিস কেউ শোনায় নাই ভাই। সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে, তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চেয়ে তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আজাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আজাব কি, এই সেই, এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সব কিছু আল্লাহর সামনে, সব কিছু, সব কিছু। আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে, আমরা ঘুরছি, এই যে ওয়াশ করছি যখন, আমরা এখনও জমিনটা ঘুরছে, ঘুরছে কি না? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই, সুবহানাল্লাহ বলেন, আমাদেরকে নিয়ে পৃথিবী এখনও এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে, ঘুরছে কি না? আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না। সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কী হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে, বুঝেন না? এমন আল্লাহ পাক যদি সূর্য, এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে করে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি পারবে না। যাই হোক, ওটা ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে, মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে, এটা ওদের কথা। আমরা এইসব আলোচনা যাচ্ছি না, আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন, কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুইটা স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন, আর দুনিয়াতে যারা পাপী পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আজাব, যে আমরা একটা কথা বলি, এটা আজাব বলতে রুহের আজাব, কিসের আজাব?
রুহ দেহ তো আপনার নাই ওখানে, দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তার আজাবটা কিসের? রুহের বুঝাচ্ছি আমি, এই এই পড়াশোনাটা করেছি এবং গাজ্জালি রাহিমাল্লাহর বই থেকে, এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন এভাবে, তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র, বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না, ভালো স্বপ্ন দেখে আপনার ভালো লাগছে, মজা লাগছে না স্বপ্নের মধ্যে, আপনি কি ভালো ফিল করছেন, মাশাল্লাহ ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন, যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনাকে তো ভালো লাগে, আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন এক বছর, দেড় বছর, দুই বছর, তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহবাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে, বন ফলাদি খেতে থাকে, পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে, ওই ওই হায়াতটাকে আল্লাহবাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন, কথা বুঝতে পারছেন? ওই ওই হায়াতটাকে আল্লাহবাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন, তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ, আল্লাহ চালে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন, আঁতকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই এই কী কী করতে করতে ঘুমান, ঘুমানোর আগে তো দোয়া কালাম নাহিদ, দোয়া কালাম মাসলুম, দোয়া কালাম তো নাই, সুরা মুল্ক নাই, সুরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছানা ছাড়েন না, লাইট অফ করেন না, আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না, ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে, ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পাল্লে বেসওয়াক করে নেয়, বিছানা ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঠেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সুরা বাকারা শেষের দুই তিনটা আয়াত, সুরা ফালাক নাসে ক্লাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়, ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে, আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নাত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক আনায়াত করুন। বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিমে ফেলেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইরে থেকে, কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পাবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, এবং এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি 5 বছর লম্বা করে দেন পারবেন কি না? আল্লাহবাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন আপনি, উঠতে পারতেছেন এখন, এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কি না? আল্লাহবাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন তাই মানুষকে, আসে না দলিল কোরআনে? আসে না কোন সুরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুরা কাহফে আসে না? 309 বছর আল্লাহবাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন, তার রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহবাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেন, কষ্টের স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহবাক বারজাখের জীবনে সিজিনে কিছু আত্মাকে দেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আজাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে, এতটুকু বোঝেন যে আল্লাহবাক ইনাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহবাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান, আল্লাহবাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহবাক আমাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছে, একটা নিঃশ্বাসের দাম কি আমাকে দিতে পারবে? যে আল্লাহবাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাসকে কে দিয়ে অন্য কেউ দিয়েছে? যে আল্লাহবাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ, এটা কে চালু করবে গেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে, ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। বেটা ভাই, এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কী নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করলেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খুঁজছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ, মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে?
কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা শাস্তি দেখা যায়, তারা পাথর খাচ্ছে, পাথর বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কী কারণে শাস্তি দেওয়া হচ্ছে, জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে, হ্যাঁ রক্তের নদীতে সাদার, এটা একটা বলেছে, একটা হচ্ছে পাথর খাওয়া। আরও একটা শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সুদের কারণে। এই মধ্যে বলে গেছে তিনটা পাপ। হ্যাঁ না না, ও মনে পড়েছে, শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া। তিন নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি আমাদের বাড়ি চামানি উঁচু, এই বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই তিনটা শাস্তি তিনি দেখেছেন, দেখে জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন এই তিনটা শাস্তি কী কারণে। তিনটার ক্ষেত্রেই জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নিয়াত দশ নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার বহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুর ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে, কোনো আপত্তি আছে? একটা আমল তার জীবনে থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোটো মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম, বলে দেব চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কি না, নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে? আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন, এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরও আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কী দোয়া করলেন, সম্পদ তো আরও বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কী করো? তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা। তিনি একাই তাদুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন, 30,000 সৈন্য তিন মাস যাবে, তার যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্র শস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন, উনার মতো ধনী কোনো পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্বনেতাও নাই উনার মতো ধনী এখন, কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই, তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন কি না। এই যে আমল, তো নবী যে বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিব, মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই, এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম স্বচ্ছন্দ বানিয়ে দিয়েছেন, আপনি কিছু করার নাকি। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজাচ্ছিলেন, ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজাচ্ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক ইনায়াত করুন, আমিন। এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে, মাদ্রাসার জন্য কিছু অনুদান আদায়ের ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে, যারা উপস্থিত আছেন আপনারা হালাল তিনটা গিফটের প্রথমটা দেওয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ, এই মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ, যদি দাঁড়াতে না পারেন কি করবেন, বসে পড়বেন, বসেও পড়তে পারছেন নাকি করবেন, শুনেও পড়তে পারছেন নাকি করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই, হ্যাঁ 3G 4G নামাজ পড়বো, এটা আবার কোন নামাজ যে নামাজ রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে ওঠার সময় পাওয়া যায়, এমন নামাজ হয় না সমাজে কিছু? এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন, আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন, নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন, নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ, যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ।
সেজদা লম্বা করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন, আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ, রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়বো ইনশাআল্লাহ, যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য, কোনো সমস্যা খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন। তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করবেন, যাতে আয়াত বাই আয়াত বোঝা যায়। অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হচ্ছে, কুরআন তো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে, লাগুক না, রমজান তো ইবাদতেরই মৌসুম। আমাদের রমজান মাসে আল্লাহর ইবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে? আছে, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গোনাহ মাফ করাতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক না। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন, সূরা বাকারার শেষের তিনটা আয়াত। কয়টা আয়াত ভাই, কয়জনের মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, নেকিটা বলি, ফজিলতটা বলি, আপনি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত তাহাজ্জুদ পড়াটা কষ্টের না? কষ্টের কি না, সবাই কি পারে? পারে না। এখন শুনে যদি ঘুমানোর আগে আপনি আজকে রাতে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন আম এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইক, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, শেষে দুইটা বা তিনটা, তিনটা পড়তে পারলে বেশি ভালো। এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন, পড়ে ঘুমিয়ে যান, ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন, আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছে। একটু আগ্রহ করে আমল করলেই হয়, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন। আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা ভুলে যায় না, আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলে না। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আকাশ জমিন, পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে, তোমার উম্মতে যে কোনো ব্যক্তি, নর নারী, যুবক যুবতী, যেই হোক না কেন, সাদা কালো, ধনী গরিব, হুয়েভার হি ইজ, তোমার উম্মতে যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামাতে, আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই, কোন পাপ নাই, শিরিক তো বুঝি ভাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, কিতাব কিতাবের তাওহীদ বইটা পড়ে নিয়েন, তো এখানে সব দেওয়া আছে, শিরিকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশা, মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে ইনশা, খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করবে। এবং শিরকের পাপ কিন্তু অহরহ হচ্ছে, চিন্তায় শিরক হচ্ছে, কথায় শিরক হচ্ছে, কাজ করতে গিয়ে শিরক হচ্ছে। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন শিরক কী ও কেন, ডিটেলস কত রকম শিরক হচ্ছে বলা হয়েছে। আর একটা বইয়ের নাম বলে দিলাম, কিতাবুত তাওহীদ, এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরক কী ও কেন, কত প্রকার কী কী, এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায়, পড়লেই দেখবেন কত রকম শিরক আমরা এখন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহ কি তাও মাফ করে দেবে? নবীজি বলেন, হ্যাঁ, যদি জেনা করে তাও মাফ করবে, যদি সে চুরি করে আল্লাহ কি তাও মাফ করে দেবে? নবীজি বলেন, হ্যাঁ, যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারে, যদি সে যদি তাওহীদ ঠিক থাকে। তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না, বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে, শিরকের ক্ষতি এবং তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। আল্লাহ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে পারলে যে কোনো পাপ আল্লাহ চাকি ইচ্ছা মাফ করে দেবেন, কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন, মৌতের যন্ত্রণায় শাস্তি হবে, কবরের আযাবে শাস্তি হবে, কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি, জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে ওখানেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে নিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে, একদম শেষ ব্যক্তি, জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি, হতভাগা বলবো না, সেও তো সৌভাগ্যবানী, শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, আমিন। তো শেষ যে ব্যক্তি, একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার নাম জানেন না, জানেন কি না, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় দুনিয়া দিবে, দশ গুণ বড় জান্নাত দিবে ছাড়, এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত আমল করার তৌফিক দান। আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো ওয়াদা করেছি, এক নাম্বার, আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ, আর ওয়াদা করেছি আমরা সবাই কোরআনের অর্থটা বুঝবো, যারা হাফেজ আছি রমজান মাসে পুরোটা পুরো শেষ করবো, হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত হবো না, চরিত্র হেফাজত করবো, জেনা ব্যবচারের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি বেশি দরুদ পড়বো আর সকালে সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পড়বো ইনশাআল্লাহ। আমরা আরেকটা ওয়াদা করি, আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা খাস পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর মা বোনদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে, আসলে তাদের ব্যাপারে এগ্রেসিভ কোনো পদক্ষেপ নেই, কোনো লাভ নাই, এই অভিজ্ঞতার আলোকে বলছি। বাসায় স্ত্রী যাদের আছে, যাদের নাই তারা তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালোই আছেন, আর যখন হবে তখনও ভালো থাকবেন, কিন্তু ওই ভালোর মজা একরকম, এই ভালোর মজা আর এক রকম, ঠিক আছে? তো
মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য হচ্ছে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেন না। এগ্রেসিভ হলেই সমস্যা, মনে রাখবেন পরিবার হয়ে গেলেই আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, তখন চামড়া হতে হবে গন্ডারের মতো মোটা, কানের পর্দাও গন্ডারের মতো মোটা হইতে হবে, সব কথা শোনাও যাবে না, সব কথা রিয়্যাক্ট করা যাবে না। এটা তেলাওয়াত শেখাটা কি অযোধ্যা হবে না কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ, আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়ার চাই ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ? যদি ফজলে বলি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ, প্রত্যেক হরফে দশ নাকি? কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, আয়াত হরফ, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6,666টা নাই, 6,666টা আয়াত কোরআনে নাই। বসায় গিয়ে গুনে দেখেন, কোরআনে আয়াত আছে 6,236টা, 6,236টা বসায় গিয়ে গুনে দেখেন। দুই, কোরআনে শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি ওয়ার্ডস, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5-6 লক্ষ অক্ষর আছে, 5-6 লক্ষ অক্ষর আছে। আর প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখব যা? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত করে দেখি একটু, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামা। যারা জানি আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করবো, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন এক পারা করে, প্রতিদিন এক পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি ইনশাআল্লাহ? দেখেন কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন? উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন, মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে, খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, ফোনে স্ত্রী আপনাকে একটা এক পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়, কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না, সে বলেছে আই লাভ ইউ, হোক এতটুকু আপনি করতে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এন, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না, মনে করেন। এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কী হতো, অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে, এন আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না, তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখল আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্যে আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহপাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়ায় কীভাবে চলবে, কীভাবে খাবে, কীভাবে নামাজ পড়বে, কীভাবে সমাজ কঠিন করবে, কীভাবে পরিবার চালাবে, কীভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহপাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। অ্যান্ড বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা করতেও না জানি, আমি কি আল্লাহপাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হবে আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা আল্লাহপাকের কিতাবের হক আদায় করতে পারি কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম আমার পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না, আরে ভাই আমার এত ভাই এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাজি আল্লাহ সাল্লাহ বললে বসতে যাবো, ব্যাস বাসা চলে আসবো, এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না, এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দিনের দাওয়াতেই কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি।
মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়, যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি, মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থপরুষ শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে, সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান। ওইটা ওয়াদা করবেন আজকে, মনে আছে তো? আচ্ছা, 10টা ওয়াদা নিব আপনাদের কাছে আছে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে, আমার সাথে ওয়াদা করেন, এই যে মেরাজের রাত চলে গেল, যদিও ভাই তারিখটা নিয়ে অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে, একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছিল। 27 রজব পড়েন না, এই রাতেই হয়েছিল, এটা স্পেসিফিকলি একদম 100% নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট, কারণ কোরআনে বা সুন্নায় কোথাও এই তারিখটা মেনশন করা নাই। বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করে, কোরআনে এবং সুন্নায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই। যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশক, বলি না লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশকের বিজোর রাতে, তাই না? রমজানের শেষ দশকের 21, 23, 27, 29 যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর, এটা আমরা জানি। এভাবে করে সবে মেরাজ কিন্তু বলা নাই কোথায়, এটা ঐতিহাসিক ঘটনা। যাই হোক, এই সবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে, আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহ দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তোহফা দিয়েছেন। কয়টা ভাই? গরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, 3টা হাদিয়া দিয়েছেন। 1, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন, আসতে আসতে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মূসা আলাইহিসসালামের সাথে। কোন নবী? মূসা আলাইহিস সালাম নাম তো জানেন, কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না, কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসেন, কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মূসা আলাইহিসসালামের নাম প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরও কম বেশি হতে পারে, এটা আমার ছোট্ট গবেষণা, আল্লাহ আলামের সওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন আছে না? এখানে একটা প্রশ্ন করে রাখি, পরে উত্তর দিবেন, কেন কোরআনে মূসা আলাইহিসসালাম আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হচ্ছে? এটা ভাবতে থাকেন, পরে উত্তর দিবেন, কেন কোরআনে নবী মূসা আলাইহিসসালাম এবং ফেরাউনের নাম এত বেশি, এতবার কেন এই ঘটনা বলা হচ্ছে? কোরআনে কি আল্লাহ শব্দের কোনো অপচয় করতে চান? তাহলে এতবার কোনো একটা কথা কেন বলছেন? আর কোরআনে কি আল্লাহ পাক অহেতুক কিছু নাজিল করেন? না, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলেই করেন। কোনো কারণ ছাড়া কি আল্লাহ পাক কোনো কাজ করেন? আচ্ছা, তার মানে এর পিছনে কোনো কারণ আছে। এই যে একটা সূরা আপনারা পড়েন, সূরা আর রহমান, সূরা আর রহমানের মধ্যে পড়েন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকানি হুসান আল্লামাহুল বায়ান, পড়েন না? আচ্ছা, এই সূরার মধ্যে 31 বার এসেছে ফাবি আই আলা রাব্বিকুমা। আর আমি যদি বলি যে 31 বার কেন এই আয়াতটা আসলো, এতবার কেন একটা সূরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার? আল্লাহ পাক কোরআনে শব্দের অপচয় করতে চান না, আর এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই কথা? এই দুটো উত্তর আলোচনার শেষে আমি যুবকদের কাছ থেকে শুনবো, চাও ভাবতে থাকে। সূরা রহমানে কেন এতবার ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান বলা হয়েছে, এবং মূসা এবং ফিরআউনের ঘটনা এতবার কেন এসেছে? আমাদের উম্মাকে আল্লাহ কী শেখাতে যাচ্ছেন? বাবার বিষয় আছে কিনা ভাই? তা কোরআন নিয়ে আপনার ভাববে কখন? যখন পড়বে বুঝবে তখন তো ভাববে নাকি? একটা বিষয় যখন পড়ে বুঝে গবেষণা করে তখন না মাথায় করে খেলে? আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময়, বাবা মৃত্যুবার্ষিকীতে, বাবার 40 দিনের দিন, হ্যাঁ, ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল ওই দিন কোরআন খুলে ঝাড়ফুঁক করেছে, এগুলোই তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। একটু চেক করে দেখেন লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, দেখবেন আধা ঘন্টা আগে। লাস্ট কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন, দেখবেন 1 ঘন্টা আগে চেক করেছেন। লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন, দেখবেন 10 মিনিট আগে, 20 মিনিট আগে। এমন আমল নামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন, বুঝতে পারেননি কথা, কবে শেষ কোরআন খুলে দেখেছেন, কে কবে শেষ কোরআন খুলে দেখেছেন? কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয়, হে মুসলিম জাতি, আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে, যার সাথে কোরআনের সম্পর্ক নাই সে আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করেছে। আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পেত। আল্লাহ পাকের মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম, এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই। হ্যাঁ, সলাৎ আছে, সেটা একটা ইবাদত, কিন্তু এটা হচ্ছে বিধান। এই বিধান এবং এর তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম, এর মধ্য দিয়ে আল্লাহ পাকের মারিফত লাভ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না?
আল্লাপাক কি বলছেন, কেন বলছেন, আপনার সাথে আপনার প্রতি আল্লাপাক কি নসিহত করছেন, আপনি কি জানতে চান না, শুনতে চান না? মুসা আলাইহিসসালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, পড়তে পারে নাই। তার উম্মতের নাম কি? মুসা আলাইহিসসালামের উম্মতের নাম কি বলেন? বনু ইসরাইল। কিন্তু বনু ইসরাইল তারও আগ থেকেই ছিল। বনু ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিসসালামের বংশধর থেকে। মুসা আলাইহিসসালামের কম দাবি করে, এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা মুসা আলাইহিসসালামের কম। কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস, ইউরোপ থেকে এসেছেন, এরা ইউরোপিয়ান জিউস, এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখ। আচ্ছা, আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, এরাও সত্যিকারের খ্রিস্টান নয়। সত্যিকারের খ্রিস্টানরা কখনো তিন খোদায় বিশ্বাস করতো না, তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই, তারা বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান নয়। সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশি। কি নাম? নাম শোনেন নাই মনে। বাদশা নাজাশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই বাদশা নাজাশি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের ভরণ পোষণ দেখাশোনা সব কিছু করেছেন। এই বাদশা নাজাশি যখন মারা যায়, আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজার নামাজ পড়েছেন। তারা ছিল প্রকৃত খ্রিস্টান, যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দর দর করে কান্না শুরু করেছেন। তো মনে রাখবেন, এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন। তারপরে সামনে যান। তো মুসা আলাইহিসসালাম কমাতে চাপ দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, এই করতে 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 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিসসালাম বলছেন আরও কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরও কমিয়ে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জাবোধ করছি। কি বোধ করছি? লজ্জাবোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে। চান আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ বলে দিলেন তোমার উম্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন, তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি দেওয়া। 1 রাকাত নামাজ পড়লেন, 10 রাকাতের নেকি দেওয়া। 1টা সেজদা করলেন, 10টা সেজদার নেকি পাওয়া যাবে। 1 বার সুবহানাল্লাহ বললেন, 10 বার সুবহানাল্লাহ বলার নেকি পাওয়া যায়। 1 বার সূরা ফাতিহা বললেন, 10 বার করার নেকি পাওয়া যায়। এতিমের মাথায় 1 বার হাত বুলিয়েছেন, 10টা এতিমের মাথায় হাত বুলানোর নেকি পাওয়া। 1টা বিয়ে করলে তাহলে 10টা বিয়ের নেকি হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, এই খাবার তুলে দেওয়ার বিনিময়েও আল্লাপাক নেকি দিবে। সব এমনকি স্ত্রীর দিকে যে নেক নজর বলি না, স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন, এই তাকানোর বিনিময়ে আপনার নেকি হবে। সব দেখেন শয়তান কত স্মার্ট, যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওইদিকে দেখতে এখন ভালো লাগে না, যেদিকে তাকালে গোনা ওইদিকে দেখতে ভালো লাগে, তাই না? এই যে অবস্থা এখন সমাজে, একটা বড় ব্যাধির নাম হচ্ছে জেনা আর পরকীয়া। জেনা সবখানেই জেন, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়েছি, মাশাআল্লাহ, আমরা তো 10 বছর আগে স্টুডেন্ট ছিলাম, ওই সময় দেখতাম যে মেয়েদের কোলে ছেলেরা শুয়ে থাকতো, বিসমিল্লাহ, মেয়েরা ওরা গোল হয়ে গ্রুপ স্টাডি করতো, গোল হয়ে গ্রুপ স্টাডি বোঝেন ম্যাম, হ্যাঁ হ্যাঁ, গোল হয়ে গ্রুপ স্টাডি করতো, মানে গোল হয়ে একটা বই নিয়ে পড়াশোনা করতো, ওটার নাম নাকি গ্রুপ স্টাডি। ছেলে মেয়ে সবাই একসাথে, কোনো কোনো সময় দেখা যেত ক্যাম্পাসে হাট থেকে দেখা যেত যে মেয়ের যে মানে থাই উনুর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে। জেনা নয় কি এগুলো নাকি ভালো কাজ? এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয়, তাই না ভাই? এখন তো এই যুগ পার হয়ে গেছে, আগে চিঠি দেওয়ার যুগ ছিল, এখন চিঠি দেওয়ার যুগ ঠিক নেই, এখন একদম সরাসরি সব কিছু, তাই না? একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সেই পাপটার নাম হলো ফাহেশাত, অশ্লীলতা, নোংরামি, জেনা, ব্যভিচার, পরকীয়া, যে নোংরামি নাইগুলো, এই 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 পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকীয়া, এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আজাম আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে, যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডসের নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন কখনো? কেউ শুনেছিল? এখন আশঙ্কা জনক হারে এগুলো বাড়ছে কিনা,
কোনো চিকিৎসা আছে এগুলা? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আজাব না? আল্লাহর আজাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে, বৈধ সম্পর্ক মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকা আস, এগুলো দেখা যায় অনলাইনে, ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান। এই চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। সেটা সামাজিক কাজও হতে পারে, সমাজ কল্যাণমূলক কাজ করেন না, মানুষ জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন, এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে, তারপরে শীত বস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করবেন, মনটা বড় হবে। চাল ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই, যখন বসে কাজ নাই সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘোরাঘুরি করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। ইনশাআল্লাহ এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায়, যাই কি না? এটা তো হয় সাধারণত, কী কী কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করবো স্যার, এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসে দামগুলো বৃদ্ধি পায়, তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয়। তার অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, কাউকে বলতে পারে না, কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায়। কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদ্দোয়া করতে থাকে, ইফতার করতে বসে বদ্দোয়া করতে থাকে, আল্লাহ কি চলছে, কীভাবে খাবো, কীভাবে করবো, আল্লাহ তুমি দেখো, তুমি ছাড়া দেখার কেউ নাই, এগুলো বলতে থাকে। আমরা রমজান মাস আসা থেকে একটা ভালো কাজ করার নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, খেয়ে পরে বাঁচতে পারি তিনবেলা, আমরা আমাদের রমজান মাসের বাজার তো করবো, পাশাপাশি চেষ্টা করবো প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়া যায়, পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার, সামর্থ্যবান, বিত্তশালী, সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক, আমরা একটা নিয়াত করি আগামী রমজানে, এই আসন্ন রমজানে ইনশাআল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলেও দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা নিজেদের পরিবারের বাজার করবো, মাসিক বাজার, একটা পরিবারের মাসিক বাজার করে দেবো ইনশাআল্লাহ, পারা যাবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি, যাদের সামর্থ্য আছে, দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক এক মাসের বাজেট তার কী লাগতে পারে, এক মাসের জন্য কতটুকু চাল লাগে, 20 কেজি, 30 কেজি, হাতে চাল লাগতে পারে, ডাল লাগতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল লাগতে পারে, চিনি লাগতে পারে, চিনি, তারপরে আপনার যে ছোলা লাগতে পারে, খেজুর লাগতে পারে, একটা প্যাকেজ করে আমি চেষ্টা করবো আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার, পারবো ইনশাআল্লাহ ভাই? নিয়াতে তো দুর্বল কেন, নিয়াতে তো দুর্বল কেন ভাই? যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে, আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখে, দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না, আপনার দান